বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেলি ইন লাভস উইথ মি এর চ্যাপ্টার 27 এর পার্ট 2 অর্থাৎ সেকেন্ড অংশ। এখানে আমরা আলোচনা করব অ্যাবডোমিনাল অর্গান ইনজুরি। এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এখানে আমাদের অ্যাবডোমিনের যে অর্গানগুলো আছে, লিভার আছে, স্প্লিন আছে, দেন হলো আমাদের ইন্টেস্টাইন আছে, কোলন আছে, রেকটাম আছে, এই অর্গানগুলো যদি ট্রমার কারণে ইঞ্জুরি হয় তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে অবশ্যই সব পরীক্ষার প্রশ্ন থাকে। আমি আজকে প্রধানত দুটা অর্গান নিয়ে আলোচনা করব, একটা হলো লিভার ইঞ্জুরি, একটা হলো স্প্লিনিক ইঞ্জুরি। সো আজকে আমি চ্যাপ্টার 27 টর্সো ট্রমা এর অ্যাবডোমিনাল অর্গান, লিভার এবং স্প্লিনিক ইঞ্জুরি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো এবং আপনারা বুঝতেই পারছেন এই দুটা অর্গান ইঞ্জুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফেলোশিপ পরীক্ষায় যখন এই প্রশ্নগুলো থাকে বা অন্য পরীক্ষায় যদি সিনারিও দিয়ে থাকে, তাহলে এমন একটা সিনারিও দেয়া হয় যে পেশেন্ট তার আপার অ্যাবডোমেনের রাইট সাইডে আইদার বুলেট ইঞ্জুরি অথবা ব্লান্ট ট্রমা ইঞ্জুরি হয়েছে অথবা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে তার এই জায়গাটাতে আঘাত লেগেছে, তখন আমরা ধরে নিব যে পেশেন্টের লিভার ইঞ্জুরি হয়েছে। আর যদি লেফট সাইডে কখনো হয়, লেফট আপার অ্যাবডোমেনে অথবা কোনো একটা সিটি স্ক্যান ফাইন্ডিং, এক্সরে ফাইন্ডিং দিয়ে বলা হতে পারে যে এখানে একটু ব্লাড কালেকশন আছে, তখন আমরা বুঝবো যে আমাদের এটা হবে স্প্লিনিক ইঞ্জুরি। আর কিছু স্পেসিফিক ইঞ্জুরি আছে, যেমন একটা ইয়াং ছেলে যদি সাইকেল এর হ্যান্ডেল দিয়ে ইঞ্জুরি হয়, তখন সাধারণত আমরা ধরে নিই যে তার স্প্লিনিক ইঞ্জুরি অথবা প্যাঙ্কিজ ইঞ্জুরি হয়েছে। সো ওই অংশটা আমরা পড়ব হলো পেডিটিক সার্জারি, প্রিন্সিপাল অফ পেডিটিক সার্জারিতে আমরা দেখব এটা লেখা আছে যে সাইকেলের হ্যান্ডেল দিয়ে, যেমন আমরা এর আগে দেখেছি যে ম্যানহোল ইঞ্জুরি এতে কি হয়, সাধারণত ইউরেথ্রাল ইঞ্জুরি হয় অথবা ফল ইন এ স্ট্রাইড যদি হয়, তাহলে আমরা দেখেছি যে ইউরেথ্রাল ইঞ্জুরি হয়, মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রাল ইঞ্জুরি হয়। সো এরকম কিছু স্পেসিফিক ইঞ্জুরিতে কিছু স্পেসিফিক অর্গান ইঞ্জুরি হয়, সো সেই জিনিসগুলো বেলিয়ান লাভসে লেখা আছে অনেক জায়গায় কোথায় কিভাবে আছে। সো তার একটা অংশ হলো স্প্লিনিক ইঞ্জুরি। সো আজকে আমরা বেলিয়ান লাভসের চ্যাপ্টার 23 টর্সো ট্রমা এর অংশে আমরা লিভার এবং স্প্লিন ইঞ্জুরি নিয়ে আলোচনা করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেই মনে রাখার ব্যাপারটা হলো আমার এই লিভার ইঞ্জুরি হলেও আমাকে কিন্তু ATLS প্রোটোকল অনুযায়ী আমাকে এটা ম্যানেজ করতে হবে, কারণ এটা ট্রমার একটা অংশ, এটা ট্রমার একটা অংশ। সো আমি প্রথমে সি কোনো এক্সটার্নাল ব্লিডিং আছে কিনা সেটা দেখব, দেন এ আমাকে এয়ারওয়েটা এনশিওর করতে হবে, বি হলো ব্রেদিংটা আমার পেশেন্ট যাতে স্যাচুরেশন মেনটেন করতে পারে সেটা দেখতে হবে, সিতে এসে যখন আমি সার্কুলেশন অংশে আসবো তখন আমি বুঝতে পারবো যে পেশেন্টের কোনো ইন্টারনাল ব্লিডিং আছে। হ্যাঁ, অথবা আমি যদি কিছু ক্ষেত্রে আমি পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে পারবো, কিছু ক্ষেত্রে আমি পেশেন্টকে সরাসরি ওটিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে কখন আমি পেশেন্টকে সরাসরি ওটিতে নিয়ে যাব ড্যামেজ কন্ট্রোল সার্জারির জন্য, এবং কখন আমি পেশেন্টকে সিটি স্ক্যানের জন্য পাঠাবো, কারণ দুটা ইনভেস্টিগেশন, যেমন ফার্স্ট অর্থাৎ যেটা বেড সাইড আল্ট্রাসোনোগ্রাফি, যেটা ফার্স্ট ট্রমার জন্য যে আল্ট্রাসোনোগ্রাফিটা করা হয়, অথবা আমরা বেড সাইড যখন পোর্টেবল এক্সরে করব, এই দুটো ইনভেস্টিগেশনের জন্য আমাকে পেশেন্টকে ইমার্জেন্সি রুম বা ইমার্জেন্সি সেট আপ থেকে অন্য কোথাও পাঠাতে হবে না, কারণ এই দুটো আমার বেড সাইড ইনভেস্টিগেশন, একটা হলো পোর্টেবল এক্সরে আর একটা হলো ফার্স্ট অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি। এবং আমি পেশেন্টকে যখন ব্লাড টেস্ট করব, তখনও আমি পেশেন্টকে যখন আইভি ক্যানুলা ওপেন করব তখন আমি ব্লাড নিয়ে নিব, ব্লাড নিয়ে আমি ব্লাড আমার ল্যাবরেটরিতে পাঠিয়ে দেব। সো এই তিন ধরনের ইনভেস্টিগেশনের জন্য কিন্তু আমাকে পেশেন্টকে ইমার্জেন্সি রুম থেকে বা আমি যেখানে ইমার্জেন্সি ম্যানেজ করব পেশেন্টকে, সেখান থেকে কিন্তু আমার অন্য কোথাও পাঠানোর কোনো প্রয়োজন হওয়ার কথা নয়। কিন্তু আমি যদি সিটি স্ক্যান করতে চাই তাহলে অবশ্যই পেশেন্টকে রেডিওলজি ডিপার্টমেন্টে পাঠাতে হবে, কারণ আমার এখানে সিটি স্ক্যানটা হবে হোল বডি সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট। সো সেই সিটি স্ক্যান করার জন্য আমাকে পেশেন্টকে রেডিওলজি ডিপার্টমেন্টে পাঠাতে হবে। সো রেডিওলজি ডিপার্টমেন্টে যদি পাঠাতে হয় তাহলে পেশেন্ট আমার হেমোডাইনামিক্যালি স্টেবল থাকতে হবে অথবা নর্মাল থাকতে হবে, এছাড়া তো আমি পেশেন্টকে অন্য একটা ডিপার্টমেন্টে পাঠাতে পারবো না। যদি হেমোডাইনামিক্যালি পেশেন্ট আনস্টেবল হয় তখন আমাকে পেশেন্টকে সরাসরি এখান থেকে
হয়তো এর সঙ্গে যদি ওটি থাকে তাহলে আমাকে এখানেই ড্যামেজ কন্ট্রোল সার্জারি করতে হবে, নয়তো আমার ওটি যদি দূরে থাকে তাহলে পেশেন্টকে আমার ওটিতে পাঠাতে হবে। এখন আসেন, আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দেশ, সো এখানে আমাদের ইমার্জেন্সি রুমে এই অ্যারেঞ্জমেন্ট গুলো সাধারণত থাকে না, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট কোথায়, আমাদের সিএমএস এ, ঢাকা সিএমএস অথবা টার্সিয়ারি লেভেল হসপিটালে কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট গুলো থাকার কথা, কারণ এই হসপিটাল যখন তৈরি করা হবে তখন কিন্তু এভাবেই তৈরি হওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা পারিনি বিভিন্ন কারণে, সো আমাদেরকে তখন অন্যভাবে ব্যাপারটা ম্যানেজ করতে হবে, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং এই স্ট্যান্ডার্ড প্রোটোকলটা আমাদের জানা উচিত, কারণ আমাদের পেশেন্টরা এখন ইন্টারনেট বলেন, গুগল বলেন, বিভিন্নভাবে অনেক বেশি আপডেটেড, সো তাদের সঙ্গে যদি একজন ডাক্তার হিসাবে আমি এই আপডেটেড ইনফরমেশনগুলো যদি শেয়ার করতে না পারি তখন পেশেন্ট মনে করবে যে আমার ডেফিসিয়েন্সি আছে। যেমন ধরেন আমাদের সিএমএস এ, ঢাকা সিএমএস এ আমাদের এই অপশনগুলো আমাদের ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি বা ইমার্জেন্সি যে ম্যানেজমেন্ট যে যে ওয়ার্ড আছে সেখানেই কিন্তু আমরা এই ফাস্ট এবং পোর্টেবল অ্যাক্সেস দুটাই কিন্তু আমরা করতে পারি একই জায়গায়। আমাকে তখন পেশেন্টকে এখান থেকে রেডিওলজি ডিপার্টমেন্টে সিটি স্ক্যানের জন্য পাঠাতে হয় না। সো এই সেট আপটা ঢাকা সিএমএসই আছে, হয়তোবা আমাদের অন্য মেডিকেল কলেজগুলো বা টার্সিয়ারি সেন্টারগুলোতে আমাদের নাই, কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা জানতে হবে, কারণ পরীক্ষায় আমাকে এই স্ট্যান্ডার্ড অংশটাই লিখতে হবে যে কখন আমি পেশেন্টকে বেড সাইড ইনভেস্টিগেশন করব, কখন আমি পেশেন্টকে ড্যামেজ কন্ট্রোল সার্জারি পাঠাবো, সার্জারির জন্য পাঠাবো, কখন আমি পেশেন্টকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। সো এই অংশটা আপনারা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন, হ্যাঁ, এবং আমি আশা করি যে আপনারা এই জিনিসটা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল পড়ছি ITLS, সো তারই একটা অংশ হলো টর্সোট্রমা, তার আমরা লিভার এবং স্প্লিন ইনজুরি নিয়ে আজকে আলোচনা করব। সো আই ওয়েলকাম ইউ অল টু মাই টুডেস ক্লাস, দিস অ্যাবডোমিনাল ইঞ্জুরি। গতদিন আমরা টর্সোট্রমা অংশে পড়েছি চেস্ট ট্রমা রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে, যেমন নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, ফ্লায়াল চেস্ট, তার ম্যানেজমেন্টগুলো কীভাবে করব। আজকে আমরা পড়বো অ্যাবডোমিনাল অর্গান ইঞ্জুরিগুলো নিয়ে। সো ইফ উই স্টার্ট ফ্রম দেয়ার, পেশেন্ট হু হ্যাভ সাফার্ড অ্যাবডোমিনাল ট্রমা ক্যান জেনারেলি বি ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরি, ওয়ান টু থ্রি ক্যাটাগরি। অর্থাৎ যেই যে পেশেন্টগুলো আমাদের কাছে অ্যাবডোমিনাল অর্গান বা অ্যাবডোমেনে ইঞ্জুরি নিয়ে আসবে, এটা হতে পারে ট্রমার জন্য, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য, সবই ট্রমা, এটা হতে পারে ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা হতে পারে ফর গানশট ইঞ্জুরি, এটা হতে পারে ফর স্ট্যাব ইঞ্জুরি ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন, এটা হতে পারে কোনো ব্লান্ট ট্রমা ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন, অথবা সরি ফর দ্য অ্যাবডোমেন। হ্যাঁ, রাইট আপার অ্যাবডোমেন বলতে আমি আসলে লিভার ইঞ্জুরিটাকে বোঝাতে চাচ্ছি, সো আমি প্রথমে জেনারেলি বলি, এনি গানশট ইঞ্জুরি টু দ্য অ্যাবডোমেন, এনি ব্লান্ট ইঞ্জুরি টু দ্য অ্যাবডোমেন, এনি ব্লান্ট ট্রমা টু দ্য অ্যাবডোমেন, এনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট মে সাফার্ড এ ট্রমা ইন দ্য অ্যাবডোমেন, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা অ্যাবডোমিনাল ইঞ্জুরি বলবো। অ্যাবডোমিনাল ইঞ্জুরির পেশেন্টগুলোকে তাহলে আমরা কয়ভাবে ভাগ করছি, তিন ভাবে, একটা হলো নর্মাল, একটা হলো স্টেবল, আর একটা হলো আনস্টেবল। এটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এই ব্যাপারটা মনে না রাখলে আমরা বুঝতে পারবো না যে কোন পেশেন্টকে আমরা প্রথমে কনজারভেটিভ ম্যানেজ করতে পারবো, কাকে আমাদের সার্জারি লাগবে, সার্জারি যদি প্রয়োজন হয় আমরা কি ইনভেস্টিগেশন কমপ্লিট করে সার্জারির জন্য যাব, না ইনভেস্টিগেশন করার আগেই আমাকে ইমার্জেন্সি ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে যেতে হবে। এই প্রোটোকলটা আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে এই তিনটা জিনিস বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি নর্মাল পেশেন্ট কারা। নর্মাল পেশেন্ট হলো হেমোডাইনামিকেলি নর্মাল, অর্থাৎ হেমোডাইনামিকেলি স্টেবল পেশেন্ট। পেশেন্ট যখন আমার কাছে এসেছে তখন থেকে আমি তার কোনো রকম শকের কোনো ফিচার বা আনসিন কোনো হেমোরেজের ফিচার আমি পাইনি, অর্থাৎ তার প্রেশার নর্মাল ছিল, তার পালস নর্মাল ছিল। হ্যাঁ, যদি দেখা যায় যে পালস অনেক বেশি, বিপি আমি রেকর্ড করতে পারছি না, তার মানে তার কোথাও অনগোয়িং ব্লিডিং আছে, হয়তোবা এটা হতে পারে চেস্টের মধ্যে অথবা হয়তো পারে অ্যাবডোমিনের মধ্যে। যেহেতু আমরা আজকে অ্যাবডোমিন নিয়ে আলোচনা করছি, সো আমরা অ্যাবডোমিনের অংশে কনসেন্ট্রেট করব। সো এই ধরনের পেশেন্ট যদি থাকে হেমোডাইনামিক্যালি নর্মাল, তখন কি করব, তখন আমরা ইনভেস্টিগেশন ক্যান বি কমপ্লিট বিফোর দ্য ট্রিটমেন্ট ইজ প্ল্যান। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখেন আমাদেরকে কি বলা হচ্ছে, আমরা অবশ্যই পেশেন্টের সকল ইনভেস্টিগেশন কমপ্লিট করব। সকল ইনভেস্টিগেশন বলতে এখানে বোঝাচ্ছে ব্লাড,
দেন হলো যদি এক্স রে প্রয়োজন হয় এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োজন হলে আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান প্রয়োজন হলে সিটি স্ক্যান, অর্থাৎ সকল ইনভেস্টিগেশন কমপ্লিট করে তার মধ্যে তো আমরা এটিএলএস প্রোটোকল অবশ্যই ফলো করব। ফলো করে আইবি চ্যানেল ওপেন করব, পেশেন্টের নিশ্চয়ই ইয়ারওতে কোনো প্রবলেম থাকবে না, ব্রেদিং এ কোনো প্রবলেম থাকবে না, নিউরোলজিক্যালিও পেশেন্ট স্টেবল থাকবে, সেই ধরনের একটা পেশেন্টই হেমোডাইনামিক্যালি স্টেবল নর্মাল হওয়া সম্ভব। সো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, পেশেন্টের সকল ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করব। ওকে ওকে, নেক্সট হলো হেমোডাইনামিক্যালি স্টেবল, অর্থাৎ ইনভেস্টিগেশন ইজ মোর লিমিটেড। এই ধরনের পেশেন্ট গুলো কেমন হবে, পেশেন্ট হয়তো বা আমার কাছে এসেছে, তার পালস কম ছিল, পালস বেশি ছিল, বিপি কম ছিল, আমি আইবি চ্যানেল ওপেন করেছি, ফ্লুইড দিয়েছি, তারপর মোটামুটি পেশেন্ট একটা পালস এবং বিপি ধরে রাখতে পারছে, অর্থাৎ পেশেন্টের পালস আবার বেড়ে যাচ্ছে না বা বিপি একটা নর্মাল বা বা নর্মাল একটা কন্ডিশনে সে ধরে রাখছে, হ্যাঁ, তাকে আমরা বলবো হেমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট। অর্থাৎ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের পেশেন্ট একসময় কিন্তু তার বিপি কমে গিয়েছিল, তার কিছু শকের ফিচার দেখা দিয়েছিল, এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনের কিছুটা লিমিটেশন আছে। হ্যাঁ, সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা হয়তো বেড সাইড ইনভেস্টিগেশন গুলো করতে পারবো, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম কি কি, যেমন আমরা ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি করতে পারবো, আমরা বেড সাইড এক্স রে করতে পারবো, আমরা পেশেন্টের ব্লাড গুলো ল্যাবে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু এই ধরনের পেশেন্টের হয়তো আমরা সিটি স্ক্যানের জন্য পাঠাতে পারবো না পারবো না, এটা যথেষ্ট একটা আমাদের পেশেন্টের কন্ডিশনের উপর ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নিতে হবে। যদি দেখি যে আমার সম্ভব হচ্ছে তাহলে অবশ্যই আমি সিটি স্ক্যান করে দেন আমি পেশেন্টকে ওটিতে নিয়ে যাব, যদি তার সার্জারির প্রয়োজন হয়, আর যদি সার্জারির প্রয়োজন না হয় তাহলে আমরা তাকে পেশেন্টকে সিটি স্ক্যান করে দেন আমরা অ্যাসেস করব। আর পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, অর্থাৎ পেশেন্ট এসেছে, এসার আসার পরে আমি ফ্লুইড দিলাম, তখন দেখা যাচ্ছে যে তার বিপি স্টেবল থাকছে না, আমি ফ্লুইড দিচ্ছি বিপি একটু বাড়ছে আবার কমে যাচ্ছে, তার মানে পেশেন্টের কোনো ইন্টারনাল ব্লিডিং আছে, যেটা আমি ফ্লুইড দিয়ে অথবা এর মধ্যে যদি আমি ব্লাড জোগাড় করতে পারি, সেই ব্লাড দিয়ে আমি পেশেন্টের বিপি ধরে রাখতে পারছি না, সেই পেশেন্টটা হলো আনস্টেবল পেশেন্ট। আনস্টেবল পেশেন্ট হলে আমাকে কি করতে হবে, ইমিডিয়েট সার্জিক্যাল কারেকশন অফ দ্য ব্লিডিং ইজ রিকোয়ার্ড, দিস ইজ দ্য ড্যামেজ কন্ট্রোল সার্জারি। অর্থাৎ এই পেশেন্টের প্রথমেই আমাকে যদি থোরাকোটমির দরকার হয় থোরাক্স ওপেন করতে হবে, ল্যাপারটমির দরকার হলে অ্যাবডোমেন ওপেন করতে হবে, করে আমাকে প্রথমে ব্লিডিং পয়েন্টটা সিকিউর করতে হবে, দেন আমি পেশেন্টকে ফার্দার ইভালুয়েশন ফার্দার ইনভেস্টিগেশনে যাব। তাহলে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, হেমোডাইনামিক্যালি যদি নর্মাল পেশেন্ট হয় তাহলে আমি সব ইনভেস্টিগেশন কমপ্লিট করব, দেন আমি তাকে ট্রিটমেন্ট প্ল্যান করব। হেমোডাইনামিক্যালি যদি স্টেবল হয় তাহলে আমি কিছু লিমিটেড কিছু ইনভেস্টিগেশন করতে পারবো, হ্যাঁ, যেটা বলেছি যে আমি ব্লাড গুলো ল্যাবে পাঠিয়ে দিব, আমি পোর্টেবল এক্স রে করবো এবং আমি ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি করব, করে পেশেন্টকে আমি ট্রিটমেন্ট প্ল্যান করব। হ্যাঁ, আর যদি হেমোডাইনামিক আনস্টেবল হয় তাহলে আমি দেখা যাবে যে আমার কোনো ইনভেস্টিগেশনই আমি করতে পারছি না, আমি হয়তো বা আইভি ক্যানুলা ওপেন করতে করতে ব্লাড নিতে পারি, আমার এখানে পোর্টেবল এক্স রে করারও সময় নেই, আমার এখানে ফাস্ট করারও সময় নেই, আমি সরাসরি পেশেন্টকে ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে নিয়ে প্রথমে ব্লিডিং কন্ট্রোল করব, হ্যাঁ, ল্যাপারটমি করে, তারপরে আমি বাকি অন্যান্য ম্যানেজ করব। সো এই প্রিন্সিপালটা আমাদেরকে মনে রাখতে হবে অ্যাবডোমিনাল অর্গান ইঞ্জুরির ক্ষেত্রে, পরীক্ষায় যদি আমাদের সিনারিও দিয়ে লেখা থাকে তখন আমাকে এই তিনটা পয়েন্ট হাইলাইট করে তারপরে আমাকে তার ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে। সো এটা হলো শুরুতে, যেমন এখানে বলা হচ্ছে যে কখনো ল্যাপারটমি মে স্টিল বি দ্য সেফেস্ট অপশন। অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে যখন পারি না যে আমরা ইনভেস্টিগেশন করব বা পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব, দেখা যাবে যে ল্যাপারটমি আমাদের সবচেয়ে সেফেস্ট ওয়ে অফ দ্য ম্যানেজমেন্ট অফ দিস কাইন্ড অফ পেশেন্ট। ওকে, দেন আসি আমরা ইনভেস্টিগেশন, যে একটা অ্যাবডোমিনাল ইঞ্জুরির পেশেন্টের কি কি ইনভেস্টিগেশন আমরা করব। একটা অ্যাবডোমিনাল ইঞ্জুরির পেশেন্ট, এটা হতে পারে লিভার ইঞ্জুরি, এটা হতে পারে স্প্লিন ইঞ্জুরি, এটা হতে পারে প্যানক্রিয়াস ইঞ্জুরি, এটা হতে পারে স্মল ইন্টেস্টাইন ইঞ্জুরি, এটা হতে পারে লার্জ ইন্টেস্টাইন ইঞ্জুরি, এটা হতে পারে কোলন ইঞ্জুরি, সরি। সো যেটাই থাক না কেন, আমরা এই অ্যাবডোমিনাল ইঞ্জুরির একটা পেশেন্টকে, ট্রমা পেশেন্টকে কি কি ইনভেস্টিগেশন করব। আমরা এখানে দেখছি এটা গদ্যের ভাষায় অল্প কিছু জিনিস লেখা আছে, সো আমরা ব্যাপারটা পরীক্ষার জন্য এভাবে লিখবো না বা আমরা এভাবে মনে রাখবো না। আমরা কিভাবে লিখবো, আমরা প্রথমে বলবো যে আমরা যখন আমরা অবশ্যই এই পেশেন্ট এটিএলএস প্রোটোকল দিয়ে ম্যানেজ করবো, আমি এটিএলএস এর যে লেকচার ছিল আমার সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সো এটিএলএস প্রোটোকল অনুযায়ী আমি সি
দেন এ দেন বি, যখন আমি ম্যানেজ করে আমি যখন ক্যাপিটাল সিতে আসব, সার্কুলেশনে যখন আমি আসব, তখন আমি পেশেন্টকে ওয়াইড বোর আইভি ক্যানুলা ওপেন করব দুটা। সে আইভি ক্যানুলা ওপেন করার সময় আমি প্লাস পেশেন্টের ব্লাড নিব, সেই ব্লাড নিয়ে আমি কি করব, পেশেন্টের ব্লাড রিলেটেড যত ইনভেস্টিগেশন আছে সব ল্যাবে আমি পাঠিয়ে দিব। সো আমি ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমেই এই কথাটা লিখবো যে আমি সি অংশে এসে আমি ব্লাডের, যেমন সিবিসি, ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, তারপরে আরবিএস, তারপরে সিরাম ক্রিয়েটিনিন এবং সিরাম ইলেকট্রোলাইট, সো এই ইনভেস্টিগেশন গুলো আমি লিখব। দেন আমি কি ইনভেস্টিগেশন করব, দেন আমার যেহেতু যেহেতু এটা ইমার্জেন্সি ট্রমা সার্জারি, সো আমি পেশেন্টকে একটা ট্রমা সিরিজ এক্স রে করবো। ট্রমা সিরিজ এক্স রে কি, এক্স রে অফ সার্ভাইকেল স্পাইন, এক্স রে অফ চেস্ট, এক্স রে অফ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। হ্যাঁ, আমি যদি পেশেন্টকে সাসপেক্ট করি যে পেশেন্টের কোনো গ্যাস কন্টেনিং হলো ভিসকাস পারফোরেশন আছে, তখন আমি পেশেন্টকে, আমরা পারফোরেশন চ্যাপ্টারে পড়েছিলাম অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন চ্যাপ্টারে পড়েছিলাম যে পেশেন্টকে আমরা তখন অ্যাবডোমেনের এক্সরে করব। যদি ইরেক প্রসারে সম্ভব হয় ইরেক প্রসারে করব, যদি ইরেক প্রসারে সম্ভব না হয় তাহলে লাইং প্রসারে করব। দেন আমরা কি ইনভেস্টিগেশন করব, দেন আমরা ইনভেস্টিগেশন করবো হলো ফার্স্ট ফার্স্ট অর্থাৎ ট্রমার জন্য যে আলট্রাসোনোগ্রাফি করতে হয় সেটা আমরা ফার্স্ট, অথবা ই ফার্স্ট আমরা যাই করি সেটা করব। দেন এই ইনভেস্টিগেশন গুলো কমপ্লিট করার পরে দেন আসবে আমাদের সিটি স্ক্যান, সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট। হ্যাঁ, সো এখানে দেখেন কি বলা হচ্ছে, ইন টর্সো ট্রমা দ্য বেস্ট অ্যান্ড মোস্ট সেন্সিটিভ মোডালিটি অফ ইনভেস্টিগেশন ইজ সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট। সো আমরা কিন্তু বেলিয়ান ল্যাপসে অ্যাবডোমিনাল ইঞ্জুরি অথবা যে কোনো অর্গান ইঞ্জুরি, সেটা হতে পারে লিভার ইঞ্জুরি, সেটা হতে পারে স্প্লিনিক ইঞ্জুরি, প্যানক্রিয়াটিক ইঞ্জুরি, কিডনি ইঞ্জুরি অথবা ইন্টেস্টাইনাল ইঞ্জুরি, সেখানে যখন আমরা ইনভেস্টিগেশন লিখব তখন কিন্তু আমরা শুধুমাত্র বেলিয়ান ল্যাপসে যেভাবে মানে সিটি স্ক্যান অফ লেখা সেটা লিখে না, আমরা অন্য ইনভেস্টিগেশনগুলো লিখে আসবো। বেলিয়ান ল্যাপসে অংশটা কেন বলেনি, এই অংশটা বলতে গেলে বই অনেক বড় হয়ে যাবে। সে তো তার অ্যাটিএলএস অংশে বলেই এসেছে যে অ্যাটিএলএসে আমরা কি কি ইনভেস্টিগেশন করব। সো আমরা এই প্রশ্ন যদি পরীক্ষায় লিখি ইনভেস্টিগেশন অংশে, আমি এগুলো যোগ করে দেবো যে আমি যখন সি ম্যানেজ করব তখন আমি ব্লাড দিব, নিয়ে ব্লাডের এই এই টেস্টগুলো করব, তারপরে আমি এক্সরে করব, বেডসাইড এক্সরে, পোর্টেবল এক্সরে, অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে পোর্টেবল এক্সরে। দেন আমি আলট্রাসোনোগ্রাফি লিখব, কিন্তু কি আলট্রাসোনোগ্রাফি, ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি, দেন আমরা লিখব সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট। ওকে, সো আমরা এই ইনভেস্টিগেশন গুলো শেষ করে, এখানে যেটা বলা আছে, এখানে এক্সরে করার আগে যদি আমাদের কোনো গানশট ইঞ্জুরি হয় তখন আমি এই গানশটে যে পেনিট্রেটিং ইঞ্জুরি গুলো আছে ওখানে একটা মেটালিক মার্কার দিয়ে দিব, সেই অংশটা নিয়ে আমাদের এখানে কিছু কথা বলা হয়েছে। সো এটা হলো অ্যাবডোমিনাল ইঞ্জুরির ইনভেস্টিগেশন। দেন আসি আমরা ইউটিলাইজেশন অফ দ্য ই ফার্স্ট। আমি গত লেকচারে ফার্স্ট নিয়ে অনেক আলোচনা করেছি যে আমরা ফার্স্টে কোথায় কোথায় আমরা আলট্রাসোনো করব এবং কি দেখব, ফার্স্টের প্রিন্সিপাল কি, টোটালগুলো আমি গতদিন আলোচনা করেছি। এখানে সামারি বক্স 27.5 এ ইউটিলাইজেশন অফ দ্য ফার্স্ট সম্পর্কে কিছু কথা যেহেতু বলা আছে, সো আমি এটা নিয়ে আসি। এখানে দেখি আমরা কি বলেছে, ডিটেক্ট ফ্রি ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন অর পেরিকার্ডিয়াম, অর্থাৎ এটা আমরা দেখেছি ফার্স্ট হলে আমরা শুধুমাত্র অ্যাবডোমেন দেখব, আর যদি ই ফার্স্ট হয় তখন আমরা অ্যাবডোমেনের সঙ্গে পেরিকার্ডিয়ামও দেখব। হ্যাঁ, গতদিন আমরা দেখেছি কোথায় কতটুকু হয়। নর্মালি আলট্রাসোনোগ্রাফিতে আমরা 50 ml ফ্রি ফ্লুইড পর্যন্ত ডায়াগনোসিস করতে পারি, যেহেতু কিন্তু ফার যেহেতু ইমার্জেন্সি, সো এক্ষেত্রে আমাদের সেন্সিটিভিটিটা কিছুটা কম হবে, তাই দেখা যাচ্ছে যে এখানে 100 ml এর কম হলে আমরা কিন্তু হয়তো বা কনফিডেন্টলি এটা আমরা ডায়াগনোসিস করতে পারবো না। আচ্ছা, ডাজ নট ডিরেক্টলি আইডেন্টিফাই দ্য ইঞ্জুরি টু দ্য হলো ভিসকাস, অর্থাৎ আমরা জানি আলট্রাসোনোগ্রাফির একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা হলো আলট্রাসোনোগ্রাফি হলো ভিসকাসের মধ্যে কাজ করে না, কারণ এখানে যেহেতু ইকো নিয়ে, আলট্রাসোনো যেহেতু ইকো নিয়ে, অর্থাৎ আমরা শব্দ পাঠাই সেই শব্দকে আবার রিসিভ করি। হ্যাঁ, সো সেক্ষেত্রে হলো ভিসকাসে ইকো ওভাবে তৈরি হয় না বলে আমরা সাধারণত যেমন স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এই অর্গানগুলো আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে অ্যাসেস করতে পারি না। সো ফার্স্ট যেহেতু এক ধরনের আলট্রাসোনোগ্রাফি, সো আমরা হলো ভিসকাস ইঞ্জুরি ডায়াগনোসিস করতে পারবো না। ইঞ্জুরি টু দ্য পেনিট্রেটিং ট্রমা, অনেক সময় পেনিট্রেটিং ট্রমা হলে আমরা ফার্স্ট দিয়ে আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা অ্যাসেস করতে পারবো না। হ্যাঁ, ম্যানি রিপিটেড অ্যান্ড সাপ্লিমেন্ট, অর্থাৎ দেখা যাচ্ছে যে ফার্স্ট করার পরও আমাদের আদার কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন হতে পারে, এটা অনেক ইনভেস্টিগেশনের জন্য এরকম একটা লিমিটেশন। এবং রেট্রোপেরিটোনিয়ামটা আমরা দেখতে পারবো না, ফার্স্টে যেহেতু আমরা সব কিছু দেখি না এই আলট্রাসোনোগ্রাফিতে, সো এটা হলো অন্য অর্গানগুলো দেখার ক্ষেত্রে তার একটা লিমিটেশন আছে।
তারপরে আমি যেটা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব লিভার ইঞ্জুরি এবং স্প্লেনিক ইঞ্জুরি নিয়ে। সো আমি আসি যে লিভার ইঞ্জুরি সম্পর্কে বেলিয়েন লাক্সে কি বলা আছে। লিভার ইঞ্জুরি এখানে অনেক কিছু এখানে বলা আছে, বেলিয়েন লাক্সে গদ্যের আকারে ছোট ছোট করে এতটুকু যদি আমরা মনে রাখতে পারি আমাদের যে কোনো পরীক্ষার জন্য যথেষ্ট, কিন্তু জিনিসগুলো হয়তো পয়েন্ট আকারে লিখা নেই। সো আমরা এখানে দাগিয়ে রেখে আমরা পয়েন্ট আকারে মনে রাখার চেষ্টা করবো। যেমন ব্লান্ট ট্রমা অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ ডিরেক্ট ইঞ্জুরি। প্রথম আসি আমরা লিভার ইঞ্জুরির কি কি ভাবে লিভার ইঞ্জুরি হতে পারে। মানে আমাদেরকে যেহেতু পরীক্ষায় একটা সিনারিও দেয়া থাকবে, সো আমাদেরকে তো বুঝতে হবে যে এই পেশেন্টের লিভার ইঞ্জুরি হয়েছে। হ্যাঁ, যেমন একটা ব্লান্ট ট্রমার পেশেন্ট যখন আমাদের কাছে, অথবা আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসবে, পেশেন্ট তো বলবে যে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশেন্ট বলবে যে সে উপর থেকে পড়ে গিয়েছে, পেশেন্ট বলবে যে সে হয়তো বা কোনো কি বলে কনফ্লিক্টের মধ্যে পড়ে বা মারামারি এই ধরনের কোনো একটা কন্ডিশনের জন্য সে আমার কাছে আসে, তখন আমি কিভাবে বুঝবো যে তার লিভার ইঞ্জুরি হয়েছে। এটা আমরা জানি যে অ্যানাটমিক্যালি লিভার সিচুয়েটেড ইন দ্য রাইট সাইড অফ দ্য আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, রাইট আপার অ্যাবডোমেন। সো এই অংশতে যদি কোনো আমরা ব্রুইজ অথবা কোনো ট্রমা অথবা কোনো পেনিট্রেটিং অথবা কোনো ল্যাসারেটেড উন্ডের যদি কোনো হিস্ট্রি পাই, তাহলে আমরা বুঝবো যে পেশেন্টের লিভার ইঞ্জুরি হয়েছে। অথবা পেশেন্ট যদি কোনো ব্লান্ট ট্রমার হিস্ট্রি দেয় যে আমার এখানে আঘাত লেগেছে, তখন আমরা বুঝবো যে লিভার ইঞ্জুরি হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন কি বলা হয়েছে, লিভার ইজ এ সলিড অর্গান, অর্থাৎ অ্যাবডোমেনে যে অর্গানগুলো আছে তাদেরকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো সলিড অর্গান, একটা হলো গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, অর্থাৎ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, এবং আরেকটা হলো সলিড অর্গান। সলিড অর্গান কি কি? সলিড অর্গানের মধ্যে আমাদের আছে লিভার, আমাদের আছে স্প্লিন, আমাদের আছে প্যাংক্রিয়াস এবং কিডনি। লিভার, স্প্লিন, প্যাংক্রিয়াস, কিডনি, এই চারটা অর্গানকে সলিড অর্গান হিসেবে বলা হয়েছে। আর যেমন স্টোমাক, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোলন, রেকটাম, এগুলো হলো আমাদের গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। ওকে, সো প্রথমেই আমরা এই অ্যাবডোমিনাল অর্গান ইঞ্জুরিকে এই দুভাগে ভাগ করতে পারি, একটা হলো সলিড অর্গান ইঞ্জুরি, একটা হলো যে ইন্টেস্টাইনাল ইঞ্জুরি। হ্যাঁ, কারণ সলিড অর্গান ইঞ্জুরি হলে ম্যানেজমেন্ট একরকম, ইন্টেস্টাইনাল ইঞ্জুরি হলে ম্যানেজমেন্ট অন্যরকম। সো আজকে আমি শুধু সলিড অর্গান ইঞ্জুরিগুলো নিয়ে আলোচনা করব, আর ইন্টেস্টাইনাল অর্গান ইঞ্জুরিগুলো নিয়ে আমি আগামী দিন আলোচনা করব বলে আশা পোষণ করছি আর কি। সো সলিড অর্গান ইঞ্জুরি, সো এখানে কি কি বলা হচ্ছে যে যখন কোনো ইঞ্জুরি হয় তখন লিভার কম্প্রেস হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, এবং মোস্ট ইঞ্জুরিজ আর রিলেটিভলি মাইনর। অর্থাৎ আমরা দেখা গেছে যে গবেষণায় যে একটা হসপিটালে যতগুলো লিভার ইঞ্জুরি পেশেন্ট আসে তার ম্যাক্সিমাম লিভার ইঞ্জুরি সাধারণত মাইনর ইঞ্জুরি হয়ে থাকে, এবং যাদেরকে আমরা নন অপারেটিভলি ম্যানেজ করতে পারি। সো অল্প কিছু পেশেন্টেরই আমাদের ল্যাপারটমি অথবা সার্জারির প্রয়োজন হতে পারে। এটা একটা জেনারেল, যে কোনো ডিজিজ সম্পর্কে আমরা জানি আলোচনা করতে হলে তার ডেমোগ্রাফিক সম্পর্কে বলতে হয়। সো এখানে তারা ডেমোগ্রাফিটা এভাবে বলে গিয়েছে। দেন হলো পেনিট্রেটিং ট্রমা টু দ্য লিভার ইজ রিলেটিভলি কমন, কারণ হলো যখন কেউ ইচ্ছা করে কাউকে আঘাত করে তখন সাধারণত তারা এই অংশটাতে স্টেপ করে। ওকে, সো সেই জন্য বলা হচ্ছে পেনিট্রেটিং ট্রমা ইজ কমন। এবং আরেকটা হতে পারে বুলেট, বুলেট ইঞ্জুরির জন্য কিরকম হয় সেটা কিছু কথা বলা আছে, আমাদের এতটা ডিটেলস এটা পড়ার অথবা প্রয়োজন নেই, আপনারা জাস্ট পড়ে নিতে পারেন বোঝার জন্য। অর্থাৎ যেটা মনে রাখতে হবে যে রাইট আপার অ্যাবডোমেনে এটা পেনিট্রেটিং ট্রমা হতে পারে, বুলেট হতে পারে, ব্লান্ট ট্রমা হতে পারে, সেই ধরনের কিছু একটা হলে আমরা সাসপেক্ট করবো যে এই অংশতে যেহেতু লিভার আছে তো আমাদের লিভার ইঞ্জুরি হবে। আর এই যে ইন স্টেবল পেশেন্ট সিটি স্ক্যান ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, আমরা আগেই বলেছি আমরা কখন ইনভেস্টিগেশন কর জন্য পেশেন্টকে পাঠাবো আর কখন আমরা সরাসরি পেশেন্টকে ড্যামেজ কন্ট্রোলের জন্য পাঠাবো। সো সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি, যদি আমাদের পেশেন্ট স্টেবল থাকে তাহলে আমাদের সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট পুরোটা বলতে হবে। আমরা এটা থার্ড ইয়ারে যেটা শিখবো সারা জীবন এটাই বলবো। হ্যাঁ, যেমন সিটি স্ক্যান বলার ক্ষেত্রে সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টের মধ্যে দু ধরনের কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। একটা হলো কিছু কন্ট্রাস্ট আইভি ভেইনে দেওয়া হয় আর কিছু কন্ট্রাস্ট মুখে খাওয়ানো হয়। হ্যাঁ, সো আমরা সিটি স্ক্যান যখন বলবো তখন আমরা এই জিনিসটা মনে রাখবো, সিটি স্ক্যান অফ উইথ কন্ট্রাস্ট বললে আমরা সাধারণত দুই ধরনের কন্ট্রাস্টই বুঝবো, অর্থাৎ আইভি কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, ওরাল কন্ট্রাস্টও দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি আলাদাভাবে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে সিটি স্ক্যান উইথ ওরাল কন্ট্রাস্ট, অথবা সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট, অথবা সিটি স্ক্যান উইথ
বোথ ওরাল অ্যান্ড আইভি কন্ট্রাস্ট। তো এভাবে বলাই ভালো, আমরা যা শিখবো সেভাবেই শিখবো। ইঞ্জুরির পেশেন্টের জন্য আমরা ওরাল কন্ট্রাস্ট দিব না। সো এক্ষেত্রে আমরা যতবারই ট্রমা পেশেন্টের জন্য সিটি স্ক্যান উচ্চারণ করব, ততবারই আমরা বলবো সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট, সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট। সো আমরা এটা মনে রাখার চেষ্টা করবো, প্রয়োজন হলে আমরা এখানে লিখে নিব যে আমরা এখানে সিটি স্ক্যান বলবো না, সিটি স্ক্যান উইথ আইভি কন্ট্রাস্ট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ফর লিভার ইঞ্জুরি। এখানে ফিগার 27.8 একটা ব্যাডলি ইনজুর লিভারের ছবি বেলিয়ান লাভসে আছে, জাস্ট আপনাদের দেখার জন্য আমি এই ছবিটা নিয়ে আসি। দেন এই ছবিটা আসলে এখন না, আমি একটু পরে আলোচনা করব। ওকে, আমি আবার পেছন থেকে আসবো। আমরা আসি, ইনজুরি ইন হুইচ দেয়ার ইজ এ সাজেশন অফ ভাস্কুলার কম্পোনেন্ট শুড বি রিইমেজ অ্যাজ দিস ইজ এ সিগনিফিকেন্ট রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ সাবসিকুয়েন্ট। এটা বলা হয়েছে যদি কোনো লিভার ইঞ্জুরিতে ভাস্কুলার ইঞ্জুরির কোনো সাসপেক্ট থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা প্রায়র টু ডিসচার্জ অর্থাৎ হসপিটাল থেকে ডিসচার্জের আগে আবার একটা সিটি স্ক্যান করবো, এটা তাদের একটা প্রোটোকল। সো আমরা এটা জেনে রাখতে পারি। তারপরে দেখেন বেলিয়ান লাভসে কি বলা হচ্ছে, এই যে লিভার ইঞ্জুরির যে গ্রেডিং, এই গ্রেডিংটা বেলিয়ান লাভসে দেওয়া নাই। আপনাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেই অ্যাড্রেস থেকে বলা হয়েছে যে আপনি এটা পড়ে নেবেন। বেলিয়ান লাভসে এরকম অনেক কিছু আছে যেটা তারা হয়তো এখানে আলোচনা করে নাই, কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনি এটা কোথা থেকে পড়বেন। সো বেলিয়ান লাভসে লিভার অথবা স্প্লিন ইঞ্জুরির যে গ্রেডিং আছে, কারণ ট্রিটমেন্টটা অনেক সময় গ্রেডিং এর উপর নির্ভর করে, সো সেটা বেলিয়ান লাভসে সরাসরি বলা নেই, এটা আমরা ওয়েবসাইট থেকে বা অন্য কোথাও থেকে আমরা পড়ে নেব। আমি আজকে আপনাদের জন্য এই গ্রেডিংটা নিয়ে এসেছি, আমি এখানে গ্রেডিং নিয়েও আলোচনা করব। তারপরে আসি আমরা ম্যানেজমেন্ট। একটা লিভার ইঞ্জুরির পেশেন্ট এসেছে, আমি সাসপেক্ট করেছি লিভার ইঞ্জুরি, আমি ইনভেস্টিগেশন করতে পেরেছি অথবা পারি না অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। আমি পেশেন্টকে ল্যাপারটমি করেছি, করে আমি এখন এই ইঞ্জুরিটা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তার আগে আমি যখন আমার পরীক্ষায় এই ধরনের পেশেন্টের একটা ম্যানেজমেন্ট লিখবো, তখন তো আমি অবশ্যই লিখবো যে পেশেন্টকে আমি হসপিটাল অ্যাডমিশন করবো, পেশেন্টের জন্য যেহেতু লিভার ইঞ্জুরি আমি অবশ্যই আইসিইউ বেড এনশিওর করবো, পেশেন্টকে আমি ATLS প্রোটোকল অনুযায়ী ABCD সব এনশিওর করবো, ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিব, ক্যাথেটার করব, পেশেন্ট পার্টির সঙ্গে কাউন্সেলিং করব এবং তাদের থেকে কনসেন্ট নিব, দেন আমি আই উইল মুভ টু ল্যাপারটমি। ল্যাপারটমি করার পরে যে আমি কি কি প্রসিডিউর করব স্পেসিফিকলি শুধু লিভারের ইঞ্জুরি ম্যানেজমেন্ট করার জন্য, সেটা আমার এখানে বলা হয়েছে। সো এই অংশগুলো আমি যখন পরীক্ষায় লিখব, তখন কিন্তু আমি বাকি সবকিছু লিখে তারপরে আমি স্পেসিফিক এই ম্যানেজমেন্টের কথা লিখব, মনে থাকবে? ওকে, সো এখানে দেখেন অপারেটিভ ম্যানেজমেন্ট অফ লিভার ইঞ্জুরি ক্যান বি ম্যানেজ বাই 4P, চারটা পি এর কথা বলা হয়েছে, এটা আমরা মনে রাখবো, পুশ, প্রিঙ্গেল, প্লাক এবং প্যাক। এই তিনটা পি আমাদের অন্য জায়গায় প্রয়োজন হয়, অর্থাৎ যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা পি ব্যবহার করি। সেগুলো কি? সেগুলো হলো প্রেশার, প্যাকিং এন্ড পজিশন। পুশকে আমরা প্রেশার বলতে পারি, প্রেশার ওর পুশ, দেন হলো প্যাক এবং পজিশন, যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রে। সো সেই তিনটা পি এর সঙ্গে এখানে কিছুটা পার্থক্য আছে, লিভার ইঞ্জুরির জন্য আমাদের এখানে চারটা পি এর কথা বলা হয়েছে, একটা হলো পুশ, একটা হলো প্রিঙ্গেল, একটা হলো প্লাগ, একটা হলো প্যাক। সো আমরা আসি, এগুলো আমরা কখন কোনটা ব্যবহার করব। যেমন অ্যাট ল্যাপারটমি লিভার ইজ রিকনস্টিটিউটেড অ্যান্ড ব্লিডিং ইজ কন্ট্রোল বাই ডিরেক্ট বাই ম্যানুয়াল কম্প্রেশন টু অ্যাচিভ ইটস নর্মাল আর্কিটেকচার এজ দ্য বেস্ট পসিবল অফ পুশ। অর্থাৎ আমরা ল্যাপারটমি করার পরে লিভারটা যখন আমি দেখে দেখবো যে ডিভাইড হয়ে আছে, তখন এটা আমি কি পুশ করে আমি কিছুক্ষণ প্রেশার দিয়ে রাখবো, এটাই হলো পুশ। হ্যাঁ, দেন হলো যদি তাও আমি ব্লিডিং বন্ধ না করতে পারি, তখন আমি প্রিঙ্গেল ম্যানুভারটা ব্যবহার করবো। আমি আমার নেক্সট স্লাইডে প্রিঙ্গেল ম্যানুভার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর তারপরে দেখা যায় যে যদি কোনো একটা পেনিট্রেটিং ইঞ্জুরি থাকে, তখন আমি এটাকে একটা প্লাগ দিয়ে অথবা কোনোভাবে কিছু একটা দিয়ে আমি এটা বন্ধ করতে পারি, এটা হলো প্লাগ। আর প্যাকিং হলো আমি টোটাল লিভারটা আমি প্যাক করে ফেললাম, এটা হতে পারে একটা ড্যামেজ কন্ট্রোল সার্জারির অংশ, অথবা হতে পারে যে আমার কিছুক্ষণ আমি মপ দিয়ে চেপে ধরে রাখলাম, সেটা হলো প্যাকিং। সো এই চারটা অংশ আমাদেরকে মনে রাখতে হবে যে লিভার ইঞ্জুরি কিভাবে আমরা ম্যানেজ করব, পুশ, প্রিঙ্গেল, প্লাক এবং প্যাক। সো এটা হলো আমরা ইনিশিয়াল ব্লিডিংটা বন্ধ করলাম। ইনিশিয়াল ব্লিডিং বন্ধ করে স্পেসিফিক যে ইঞ্জুরি আছে, স্পেসিফিক ইঞ্জুরি মানে কি, লিভারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা হ্যামাটোমা আছে, লিভারের উপর একটা ল্যাসারেটেড ওন্ড আছে, লিভারের উপর একটা পেনিট্রেটিং ওন্ড আছে, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব। দেখেন দুটো জিনিস, দু জিনিস আমি এই জিনিসগুলো দিয়ে ম্যানেজ করে কি করলাম, আমি আপাতত একটা ব্লিডিং বন্ধ করলাম। তখন আমার ফার্দার যে ইঞ্জুরি, ইঞ্জুরি টাইপ এবং গ্রেডিং অনুযায়ী আমার আবার
এটাকে আমার যেতে হবে। যেমন লিভারের উপর যদি আমার কোনো হ্যামাটোমা থাকে, তখন আমি কি করব, তখন আমার এই হ্যামাটোমাটা আমি হয়তো অ্যাসপিরেশন করে চলে আসব। যদি কোনো একটা ল্যাসারেশন থাকে, তখন আমি সেটা বাইট দিয়ে রিপেয়ার করব। যখন আমার কিছুটা অংশ দেখা গেল, এই দিকের কিছুটা অংশ আমার লিভার অ্যাভালস হয়ে গেছে, তখন আমি এটাকে বাইট দিয়ে আমি রিপেয়ার করে আসব। কখনো কখনো আমরা ম্যাশ দিয়ে প্রয়োজন হতে পারে, কখনো কখনো আমরা পুরা লোবেক্টমি করতে পারি। হ্যাঁ, সো এই স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখানে হলো প্রিঙ্গেল ম্যানোভার। হোয়াট ইজ দ্য প্রিঙ্গেল ম্যানোভার? প্রিঙ্গেল ম্যানোভার হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে লিভারে যে ভেসেল গুলো গিয়েছে পোর্টাল ট্রাইডের মাধ্যমে, এই জিনিসটা টোটালটা বন্ধ করে দেওয়া। এই ছবিটা আমি নিয়েছি বেলিয়ান লাভস এর ফিগার 27.9। এখানে যেহেতু সবকিছু বোঝা যাচ্ছে না, সো আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি। এই যে এই ছবিটা দেখেন, এখানে আমাদের লিভার, এখানে আমাদের লেজার ওমেন্টাম, এখানে কিন্তু ওপেন করা হয়েছে। তাহলে আমরা ওপেনের আগে অ্যানাটমিটা দেখি। এ হলো আমাদের লিভার, এ হলো আমাদের গল ব্লাডার, এ হলো আমাদের হ্যাপাটোডিউডেনাল লিগামেন্ট, এটা হলো ইপিপ্লয়েড ফোরামেন, এটা হলো হ্যাপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট অর্থাৎ লেজার ওমেন্টাম, স্টোমাক, এ পাশে গ্রেটার ওমেন্টাম। সো আমরা জানি এ পাশ দিয়ে আমাদের একটা ফোরামেন আছে, ফোরামেন, ইপিপ্লয়েড ফোরামেন অথবা ফোরামেন অফ উইনস্লো। সো আমি এ পাশ দিয়ে একটা ক্ল্যাম্প দিয়ে, ওরা যদিও এখানে একটা ওপেনিং করে তারপরে ক্ল্যাম্প দিয়েছে এই ছবিতে, কিন্তু আমি কি করব, আমি সাধারণত এ পাশ থেকে দিয়ে আমি একটা ক্ল্যাম্প দিব অথবা আমি ফিঙ্গার দিয়ে প্রেস করব। এই যে ফোরামেন অফ উইনস্লো অথবা ইপিপ্লয়েড ফোরামেন দিয়ে আমি একটা ক্ল্যাম্প দিয়ে আমি এটাকে ক্লোজ করব, যেটা হবে আমার এরকম। সো এই পদ্ধতির মাধ্যমে আমি পোর্টাল ভেনকেও ক্লোজ করে দিলাম, আমি হ্যাপাটিক আর্টারিকেও ক্লোজ করে দিলাম। সো লিভারের সারফেস থেকে যদি হিউজ ব্লিডিং হচ্ছে, আমি ভেসেল আইডেন্টিফাই করতে পারছি না, তখন আমি এভাবে কিছুক্ষণ আমি আমার ব্লিডিংটা বন্ধ করে ওটা রিপেয়ার করে দেন আমি এটা আবার ওপেন করে দিব। সো এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে প্রিঙ্গেল ম্যানোভার। সো আপনারা যদি এই ছবিটা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে এপাশ থেকে আমরা এটা টোটালটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে পারি কিছুক্ষণ, যদি আমাদের বেশি সময় হয় তাহলে আমরা নন ক্রাশিং ক্ল্যাম্প দিয়ে আমরা বন্ধ করে রাখতে পারি। সো এটা হচ্ছে প্রিঙ্গেল ম্যানোভার। ওকে, সেই একই ছবি হয়তো আরেকটা স্লাইডে চলে আসে। তারপরে আসেন, আমরা এতক্ষণ পড়েছিলাম যে লিভার ইঞ্জুরির আমরা ব্লিডিং কিভাবে ম্যানেজ করব, সেই অংশটা, এই যে তারই একটা অংশ হলো প্রিঙ্গেল ম্যানোভার। সো এভাবে আমরা ব্লিডিংটা ম্যানেজ করলাম। তারপরে আমরা এখন ইঞ্জুরিটা কিভাবে ম্যানেজ করব। তারপর দেখেন বেলিয়ান লাভসে কি বলা আছে, তারপরে আমি অন্য জিনিসটা আলোচনা করব। পেনিট্রেটিং ইঞ্জুরি অফ দ্য লিভার আনলেস হেমোস্টেসিস, যদি আমরা ব্লিডিং যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাপাটিক আর্টারি পর্যন্ত আমরা টাই অফ করে দিতে পারবো, অর্থাৎ হ্যাপাটিক আর্টারি আমরা বন্ধ করে দিতে পারবো। লিভারে কি কি হ্যাপাটিক আর্টারি আছে, পোর্টাল ভেইন আছে, আর লিভার থেকে যে ব্লাডটা যাচ্ছে সেটা হলো হ্যাপাটিক ভেইন, অর্থাৎ থ্রি গ্রুপ অফ মেজর ভেসেল আছে, একটা হলো হ্যাপাটিক আর্টারি, হ্যাপাটিক ভেইন, আর একটা হলো পোর্টাল ভেইন। সো এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যদি লিভারের ব্লাড সাপ্লাই এর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে লিভারের ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই হয় পোর্টাল ভেইন থেকে। হ্যাঁ, পোর্টাল ভেইন থেকে। সো যদি কখনো প্রয়োজন হয়, আমরা লিভার ইঞ্জুরিতে হ্যাপাটিক আর্টারি টোটালি বন্ধ করে দিতে পারবো, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর যদি পোর্টাল ভেন ইঞ্জুরি হয়, আমরা কিন্তু পোর্টাল ভেন ব্লক করে আসতে পারবো না। পোর্টাল ভেন অবশ্যই যদি ইঞ্জুরি হয়, তাহলে আমাদেরকে, দেখেন এখানেই বলা আছে, পোর্টাল ভেন অবশ্যই আমাদেরকে রিপেয়ার করতে হবে, দরকার হলে ভাস্কুলার সার্জারির সাহায্য নিতে হবে, শান্টিং করতে হবে, স্ট্যান্ড দিতে হবে, যেভাবে হোক পোর্টাল ভেন যদি ইঞ্জুরি হয় তাহলে সেটা আমাদেরকে রিপেয়ার করতে হবে। কিন্তু হ্যাপাটিক আর্টারি ইঞ্জুরি হলে আমরা হ্যাপাটিক আর্টারি লাইগেট করে ক্লোজ করে দিয়ে আসতে পারি। আচ্ছা, আর তারপরে হচ্ছে আমি আগে আলোচনা করছিলাম কিছুক্ষণ, যে যদি আমাদের সারফেসে যদি ল্যাসারেটেড ইঞ্জুরি হয়, তাহলে ওটা আমরা স্টিচ দিয়ে বন্ধ করে আসব, অথবা আমরা বিভিন্ন ধরনের সার্জিসেল পাওয়া যায়, দেন হলো আমাদের বিভিন্ন ধরনের ব্লিডিং কন্ট্রোলের জন্য বিভিন্ন ধরনের আমাদের কি বলে ড্রেসিং ম্যাটেরিয়াল পাওয়া যায়, ওগুলো আমরা ইউজ করব। হ্যাঁ, লিভার ইঞ্জুরি বাকি স্পেসিফিক ইঞ্জুরি ম্যানেজ করার জন্য, এটা আমরা আরেকটু পরে যখন গ্রেডিং নিয়ে দেখব তখন আমরা আরো ভালো করে এই জিনিসটা বুঝব। তার আগে আসেন আমি সামারি বক্স 27.6 লিভার ট্রমা এ নিয়ে, এখানে কি বলা আছে এটা দেখি। ব্লান্ট ট্রমা অকার্স এজ এ রেজাল্ট অফ ডিরেক্ট কম্প্রেশন, অর্থাৎ সরাসরি যদি কোনো আঘাত হয় তখন আমাদের ব্লান্ট ট্রমা হতে পারে। পেনিট্রেটিং ট্রমা অফ দ্য আপার অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার থোরাক্স ক্যান ড্যামেজ দ্য লিভার, যেটা নিয়ে আমি বেশ কয়েকবার আজকে বলছিলাম। সিটি স্ক্যান ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন স্টেবল পেশেন্ট অলওয়েজ, দেখেন বলে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কনসিস্ট পুশ, প্লাগ, প্রিঙ্গেল অ্যান্ড প্যাক,
দ্য হেপাটিক আর্টারি ক্যান বি টাইড অফ বাট পোর্টাল ভেইন ক্যানট বি। সো এটা মনে রাখতে হবে যে হেপাটিক আর্টারি আমরা ইচ্ছা করে লাইগেট করে আসতে পারি, কিন্তু পোর্টাল ভেইন আমরা কখনো লাইগেট করে আসতে পারবো না। এবং আমরা এ ধরনের ম্যানেজমেন্টের পরে অবশ্যই একটা সাকশন ড্রেন রাখবো। আসেন এখন আমি দেখি, এটা বেলিন লাফসে না অন্য জায়গা থেকে নেওয়া, সেটা হলো যে গ্রেডিং অফ দ্য লিভার ইঞ্জুরি। লিভার ইঞ্জুরির গ্রেডিং কি কি? দেখেন লিভার ইঞ্জুরির গ্রেডিং একটা হলো গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, গ্রেড ফোর, গ্রেড ফাইভ, কোথাও কোথাও এটা গ্রেড সিক্স পর্যন্ত আছে। হ্যাঁ, তবে আমরা ফাইভ এই পর্যন্ত মনে রাখতে পারলেও আমাদের হবে। সহজভাবে মনে রাখার কি কি পদ্ধতি? যেমন গ্রেড ওয়ানে কি থাকবে, দুইটা ইঞ্জুরি থাকবে, একটা হলো লেসারেশন, একটা হলো হ্যামাটোমা। হ্যাঁ, হ্যামাটোমা মানে যে এখানে সাবক্যাপসুলার হ্যামাটোমা, এই হ্যামাটোমাটা যদি লেস দেন 10% সারফেস এরিয়া ইনভলভ থাকে, এবং যে লেসারেশন, লেসারেটেড ইঞ্জুরি টু দ্য লিভার, যেটা যদি 1 সেন্টিমিটারের কম হয়, তখন আমরা এটাকে গ্রেড ওয়ান ইঞ্জুরি বলবো। আচ্ছা, তারপরে আসেন গ্রেড টু ইঞ্জুরি কি? সারফেসে হ্যামাটোমা যদি 10 to 15%, 50%, 10 to 50% সারফেস এরিয়া যদি কাভার করে, এবং আমাদের এই লেসারেটেড ওনটা যদি 1 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হয়, এবং লিভারের ভিতরে অর্থাৎ ইন্ট্রা হ্যাপাটিক হ্যামাটোমা যদি লেস দেন 10 সেন্টিমিটার পর্যন্ত হয়, এখানে কিন্তু ইন্ট্রা হ্যাপাটিক হ্যামাটোমা ছিল না। সো ইন্ট্রা হ্যাপাটিক হ্যামাটোমা হলে এটাকে আমরা গ্রেড টু লিভার ইঞ্জুরি বলবো। দেন আসেন গ্রেড থ্রি লিভার ইঞ্জুরি, এটা হবে মোর দেন 3 সেন্টিমিটার লেসারেটেড ওন, দেন হলো মোর দেন 10 সেন্টিমিটার ডায়ামিটার অফ ইন্ট্রা হ্যাপাটিক হ্যামাটোমা, আর সারফেস হ্যামাটোমা মোর দেন 50%, এটা হলো গ্রেড থ্রি। আর গ্রেড ফোর হবে এই যে 25 to 75% হ্যাপাটিক লোব ইজ ডিসঅ্যাপিয়ারিং, অর্থাৎ একটা লোবের 25 থেকে 75% পর্যন্ত এখানে প্রায় ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ লিভার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন যদি হয় তাহলে আমরা একে বলবো গ্রেড ফোর। আর গ্রেড ফাইভ হবে একদম টোটালি যদি দেখা গেল যে একটা অংশ টোটাল ডিসরাপশন হয়ে যাবে, অথবা অথবা মোর দেন 75% লোব যদি বিচ্ছিন্ন হয়ে যায় লিভার থেকে, মোর দেন 75% অথবা টোটালি যদি একটা লোবের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা তাকে বলবো গ্রেড ফাইভ লিভার ইঞ্জুরি। তাহলে দেখেন যদি গ্রেড ওয়ান লিভার ইঞ্জুরি হয়, গ্রেড টু লিভার ইঞ্জুরি হয়, তাহলে এগুলো আমরা কনজারভেটিভ ম্যানেজ করে ফেলতে পারবো, আমাদের এক্ষেত্রে কোনো ল্যাপারটমির প্রয়োজন হবে না। কিন্তু গ্রেড থ্রি থেকে যদি সামনের দিকে যায় তখন আমাদের ল্যাপারটমি হবে। আর এই যে বলছিলাম যে একটা হলো আমরা ব্লিডিং কন্ট্রোল করলাম, আমরা এখান থেকে পুশ, প্লাগ, এই যে প্লাগ, এই ধরনের একটা ইঞ্জুরির মধ্যে আমরা একটা প্লাগিং করে দিলাম, করে দিয়ে ইঞ্জুরি ম্যানেজ করলাম, আমরা হ্যামাটোমা থাকলে হ্যামাটোমা অ্যাসপিরেশন করলাম, এই ধরনের একটা লেসারেশন থাকলে তখন আমরা সেটাকে কি করব, তখন আমরা এখানেকে সুচার দিব, সুচার রিপেয়ার করব। ওকে, তখন আমরা এটাকে রিপেয়ার করব। আর এই ধরনের ইঞ্জুরি থাকলে তখন আমরা কি করব, যদি আমরা রিপেয়ার পারি তাহলে রিপেয়ার করব, আর যদি কখনো লোবেক্টমির প্রয়োজন হয়, যদি আমাদের বাকি লিভার ভালো থাকে, আমরা জানি লিভারের রিজেনারেশন ক্যাপাসিটি ইজ ট্রিমেন্ডাস, সো সেক্ষেত্রে আমরা লোবেক্টমি করে বাকিটা ক্লোজ করে দিয়ে আসতে পারি। ওকে, আর ভ্যাসেল ইঞ্জুরির জন্য আমাদের কি বলা হচ্ছে যে আমাদের হ্যাপাটিক আর্টারি যদি ইঞ্জুরি হয় আমরা সেটা ক্লোজ করে দিয়ে আসতে পারি, কিন্তু আমাদের যদি পোর্টাল ভেন ইঞ্জুরি হয় তাহলে সেটাকে অবশ্যই আমাদের রিপেয়ার করতে হবে, সেটা আমরা টাই করে বা সম্পূর্ণ ক্লোজ করে দিয়ে আসতে পারবো না। সো সেই একই টাইপটা আবার এখানে 6 ধরনের টাইপের কথা বলা আছে, এটা লিখায় ওটা ছবি সহ, সো একই জিনিস আপনার ইচ্ছা করলে পড়ে নেন। সো এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম টর্সোট্রমা এর লিভার ইঞ্জুরি সম্পর্কে, এখন আমরা আসি স্প্লেনিক ইঞ্জুরি। এটাও একটা সলিড অর্গান, সো এক্ষেত্রে অনেক কিছু আমাদের লিভার ইঞ্জুরির সঙ্গে মিল আছে, সো আমাদেরকে এই অংশটাই জন্যই আমি আজকে একসঙ্গে রেখেছি। আর আরেকটা সলিড অর্গান হলো কিডনি, যেটা আসলে আমাদের ইউরোলজি চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, সো ওটা নিয়ে আমি আলোচনা করব না, আজকে আমরা লিভার এবং স্প্লিন এই দুটো নিয়ে আলোচনা করবো। আসেন স্প্লিন, রাইট আপার অ্যাবডোমেনে অথবা রাইট লোয়ার চেস্টে ইঞ্জুরি হলে যেমন লিভার ইঞ্জুরি হতে পারে, লেফট সাইডে যদি ইঞ্জুরি হয় তখন স্প্লিনিক ইঞ্জুরি হতে পারে। এবং এই যে শুধুমাত্র স্প্লিনিক ইঞ্জুরি যেটা বলছিলাম আমি, চিলড্রেনের ক্ষেত্রে হয়, এবং এটা আমরা যদি আমাদের প্রিন্সিপাল অফ পেডিটিক সার্জারি চ্যাপ্টার দেখি তখন আমরা দেখবো যে সাইকেল হ্যান্ডেল ইঞ্জুরি, অর্থাৎ সাইকেল চালাতে গিয়ে বাচ্চারা যদি ইঞ্জুরি হয় অ্যাবডোমেনে, তখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্প্লিনিক ইঞ্জুরিটা আমরা দেখতে পাবো। অথবা আমাদের প্যানক্রিয়াস ইঞ্জুরি হতে পারে। আর বাকি যেটা আছে যে অন্যরকম, এবং স্প্লিনিক ইঞ্জুরিও লিভার ইঞ্জুরির মতো কখনো আমরা প্যাক করব, কখনো রিপেয়ার করব, তখন কখনো আমরা ম্যাশ দিয়ে আসবো ম্যাশের ব্যাগের মধ্যে, আর যদি আমরা সেভাবে কোনো কিছু করতে না পারি তাহলে আমরা স্প্লিনেক্টমি, অর্থাৎ স্প্লিন আমরা রিমুভ করে ফেলবো। লিভার কিন্তু আমরা
টোটালটা রিমুভ করতে পারি নাই। লিভারের ইঞ্জুরির ক্ষেত্রে আমরা বলেছিলাম লোবেক্টমি, নট হ্যাপাটেক্টমি, ওকে। কিন্তু স্প্লিনের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের একটা ফাইনাল অপশন, সেটা হলো স্প্লিনেক্টমি, অর্থাৎ আমরা স্প্লিন ইঞ্জুরি, স্প্লিনকে টোটাল আমরা স্প্লিন রিমুভ করে ফেলতে পারি। সো আদার ম্যানেজমেন্টগুলো, যেমন আমি লিভারের ক্ষেত্রে বলেছি একটা ল্যাসারেটেড ওন্ড আছে, সেক্ষেত্রে আমরা প্যাক রিপেয়ার, অর্থাৎ একই পদ্ধতিগুলো আমরা স্প্লিনের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু এখানে এক্সেপশন হলো আমরা স্প্লিনকে আমরা টোটালি রিমুভ করে ফেলতে পারি, স্প্লিনেক্টমি করতে পারি, ওকে। আচ্ছা, তারপর স্প্লিনেক্টমি করার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, স্প্লিনেক্টমির প্রি অপারেটিভ প্রিপারেশন, পোস্ট অপারেটিভ কিছু স্পেসিফিক প্রিপারেশন আছে যেগুলো হয়তো আমরা স্প্লিন চ্যাপ্টারে পড়বো, কিন্তু এখানে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বেলিয়ান লাভসের এই অংশে যেটা বলা আছে সেটা হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন এখানে শুধু ভ্যাকসিনেশনের কথা, নিউমোকোকাসের কথা বলা আছে, আমি নেক্সট স্লাইডে দেখবো কি কি ভ্যাকসিনেশন করতে হবে স্প্লিনেক্টমির পরে এবং কখন করতে হবে, কি কি ভ্যাকসিনেশন করতে হবে এবং কখন করতে হবে, দুটাই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আর এখানে আরেকটা কথা বলা আছে যে স্প্লিনেক্টমির পরে কিছু ব্লাড ফিজিওলজি চেঞ্জ হয়, অর্থাৎ প্লেটেলেট এবং WBC কাউন্ট অনেক বেড়ে যেতে পারে, যেটা সেপসিসের মতো মনে হতে পারে। এটা আমরা কমপ্লিকেশন অফ স্প্লিনেক্টমি, যেটা আমাদের স্প্লিন চ্যাপ্টারে আছে, আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ভালো ডিটেলস ভাবে পড়বো। যেহেতু স্প্লিনেক্টমি অংশ নিয়ে, স্প্লিনেক্টমি নিয়ে এখানে কথা বলা হয়েছে, ভ্যাকসিনের কথা বলা হয়েছে, সো যাতে আমাদের মনে থাকে এই জন্য আমি স্প্লিন চ্যাপ্টার থেকে এই অংশটা নিয়ে আসছি যে আমরা কি কি ভ্যাকসিন ইউজ করব। স্প্লিনেক্টমির পরে আমরা তিনটা ভ্যাকসিন দেব, একটা হলো নিউমোকক্কাস, একটা হলো মেনিঙ্গোকক্কাস, একটা হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, অর্থাৎ স্প্লিনেক্টমির পরে আমরা, সরি, কয়টা ভ্যাকসিন ইউজ করব, তিনটা ভ্যাকসিন, কি কি, একটা হবে আমাদের নিউমোকক্কাস ভ্যাকসিন, একটা হবে মেনিঙ্গোকক্কাস ভ্যাকসিন, আর একটা হবে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এখন আসেন এই ভ্যাকসিনগুলো কখন আমরা দিব। দেখেন বেলিয়ান লাভসে স্প্লিন চ্যাপ্টারে লেখা আছে, সাচ ভ্যাকসিনেশন শুড বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট লিস্ট 2 উইকস বিফোর দ্য ইলেকটিভ সার্জারি, অর্থাৎ আমরা যদি অন্য কোনো কারণে ইলেকটিভলি স্প্লিন রিমুভ করি তখন আমরা এটা 2 সপ্তাহ আগে দিব, কারণ বডিতে ইমিউনিটি গ্রো করতে মিনিমাম 2 সপ্তাহ প্রয়োজন হয়। সো 2 সপ্তাহ দিব, আর দেখা যাচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার রিকভারি ফ্রম দ্য সার্জারি, বাট বিফোর ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল। যদি কোনো কারণে আমরা সার্জারির জায়গায় ভ্যাকসিনেশন দিতে না পারি তাহলে সার্জারির পরে দিব, এবং কখন দিব, হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার আগে। সো আমরা একটা ইমার্জেন্সি ট্রমা পেশেন্টের যখন স্প্লিনেক্টমি করব তখন স্যার আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমরা এই ভ্যাকসিনটা কখন দিব, তখন আমাদেরকে এটাই বলতে হবে যে স্যার আমাদের হসপিটাল থেকে পেশেন্টকে ডিসচার্জের আগেই, পেশেন্টের যখন আমরা স্টিচ ওপেন করে ফেলবো, আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করে তারপরে আমরা পেশেন্টকে ডিসচার্জ করব। সো এটা হলো প্রোটোকল, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি ডিসচার্জ পেপারে লিখে দিব যে আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন, এটা আসলে বেলিয়েন লাভসে বা প্রোটোকলে বলা নেই। তাহলে কি বলা আছে, ইমার্জেন্সি যদি স্প্লিনেক্টমি করা হয় তাহলে পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জের আগে তার ভ্যাকসিনেশন করতে হবে। তারপর আসেন, এটা মনে হয় আজকে আমার লাস্ট স্লাইড, সেটা হলো যে গ্রেডিং অফ স্প্লিনিক ইঞ্জুরি। এটা লিভার ইঞ্জুরির মতোই, যেহেতু লিভারও একটা সলিড অর্গান, এটাও একটা সলিড অর্গান, সো এখানেও 1, 2, 3, 4, 5টা গ্রেডিং আছে স্প্লিনের ক্ষেত্রে। প্রথম গ্রেডিং একই রকম লিভারের মতো, অর্থাৎ সাবক্যাপসুলার হ্যামাটোমা less than 10% এবং ল্যাসারেটেড ওন্ড less than 1 সেন্টিমিটার, এক্ষেত্রে হলে এটা গ্রেড ওয়ান। গ্রেড টু হলো যে সাবক্যাপসুলার হ্যামাটোমা up to 10 to 50% এবং লেসারেটেড ওন 3 সেন্টিমিটার। এই যে এই ধরনের লেসারেটেড ওন যদি থাকে তখন আমি এটাকে রিপেয়ার করব, ওকে, আমি এটাকে রিপেয়ার করে দিয়ে আসবো। তারপর হলো গ্রেড 3, একই রকম লেসারেটেড ওন more than 3 সেন্টিমিটার, সাবক্যাপসুলার হ্যামাটোমা more than 50%, এই ধরনের যদি হয় তাহলে আমি কি করব যে আমার ওই একই রকম আমি লেসারেটেড ওনটা রিপেয়ার করে আসতে পারি, আমি হ্যামাটোমাটা রিমুভ করে আসতে পারি। তার চেয়ে বড় হলে আমি একই রকম যদি এই ধরনের একটা হয়, আমি যদি স্প্লিন সেভ করতে চাই, তখনই আমার বলা হয়েছে এই অপশনটা, এই যে আমি ম্যাশ ব্যাক, অর্থাৎ স্প্লিন আমি ফেলবো না, রিপেয়ার করতে পারলে রিপেয়ার করব, রিপেয়ার যদি না করতে পারি তাহলে প্লেসড ইন এ ম্যাশ ব্যাক, অর্থাৎ স্প্লিনকে আমি একটা ম্যাশের মধ্যে, চারপাশে ম্যাশ, প্রলিড ম্যাশ অথবা অন্য কোনো ম্যাশের মধ্যে রেখে আমি ব্লিডিং, অবশ্যই ব্লিডিং বন্ধ করে আসতে হবে। আর যদি কোনো কারণে যদি আমি ব্লিডিং বন্ধ না করতে পারি, অথবা দেখা যাচ্ছে ভাস্কুলার ইঞ্জুরি আছে এবং দেখা যাচ্ছে যে অনেক অংশ হেভিলি ইঞ্জুর্ড হয়েছে, শেটার্ড স্প্লিন, সেক্ষেত্রে আমি কি করব, স্প্লিনেক্টমি করে আসবো।
ওকে, যেটা আমি লিভারের ক্ষেত্রে লোবেক্টমি পর্যন্ত, আমি হ্যাপাটেক্টমি ওখানে করার আমার কোনো অপশন ছিল না, কিন্তু স্প্লিন ইনজুরির ক্ষেত্রে আমি স্প্লিনেক্টমি করে আসতে পারবো। সো এতটুকু আমার আজকে আলোচনা। আমরা আজকে পড়লাম হলো বেলিয়ান লাভসে চ্যাপ্টার 27 এ টর্সোটোমার অ্যাবডোমিনাল অর্গান ইনজুরি, তার মধ্যে হলো লিভার ইনজুরি এবং স্প্লিন ইনজুরি। হ্যাঁ, এখানে যে দুটা জিনিস ছিল না, গ্রেডিং অফ দ্য লিভার ইনজুরি, এটা আমি অন্য জায়গা থেকে স্লাইড করে নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য। নেক্সট ডেতে আমি এর অ্যাবডোমিনাল অর্গান ইন্টেস্টাইনাল ইঞ্জুরি নিয়ে আলোচনা করবো। সবাই ধৈর্য ধরে আমার এই ক্লাস শোনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।